প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে প্রতি সপ্তাহের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরিচর্যা এবং পরামর্শ নিয়ে বিশেষ আয়োজন ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমরা জানি এই মুহূর্তে আপনাদের অনেকেই, বেশিরভাগ লোকই কিন্তু হয়তো শহরের কোলাহল বিসর্জন দিয়ে প্রাণের টানে পৌঁছে গেছেন গ্রামের বাড়ি কিংবা আপনজনের খুব কাছাকাছি। কিন্তু যে আপনজন যাদের জন্য অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে তাদের ভালোবাসার প্রাণান্ত চেষ্টা করছেন, তারা ভালো আছে তো? তাদের শরীর মন ঠিকভাবে কাজ করছে তো? দয়া করে সে খবরটি তাদের কাছ থেকে খুব ভালো করে জেনে নিন এবং অবশ্যই সে অনুযায়ী তাদের চিকিৎসা বা নিরাময়ের ব্যবস্থা করে নিন। প্রিয় দর্শক, আপনাদের নানাবিধ শারীরিক সমস্যার কথা ভেবেই আজ আমরা আলোচনা করব কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এ সংক্রান্ত সমস্যা নিয়ে অনুষ্ঠান চলাকালে আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের ফোন নম্বর 09611887788। এছাড়াও এসএমএসও করতে পারেন। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। প্রিয় দর্শক, আলোচ্য বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান এবং বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনি বাংলাদেশের প্রথিত যশা ব্যাক পেইন স্পেশালিস্ট। আমরা আজকে কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো এবং এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং প্রিয় দর্শক, আপনাদের সাথেও আছি আমি সারাক্ষণ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদ চলে এসেছে, সবাই ঈদের গরু কেনা নিয়ে, ঈদের আনুষঙ্গিক সব কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে আমাদের আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোমর ব্যথা যদি কেউ কষ্ট পায় তাহলে ঈদ করা কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো কোমর ব্যথার কারণ নিয়ে কিছু শুনতে চাই। অবশ্যই, আমি শুরুতেই একটা ডেমো দেখাচ্ছি। এটা হচ্ছে মেরুদণ্ডের একটা কোমরের অংশটা, স্পাইন। এটা লাম্বার স্পাইন এবং স্যাক্রাম কক্সিস। বেশিরভাগ রোগীরা কিন্তু অনেক সময় জানে না যে কোমর ব্যথা কেন হয় বা কোমরে কী আছে আমাদের, এই জন্য এটা নিয়ে আসা। এটা কোমরের একটা মেরুদণ্ডের অংশ। এটা 7টা ভার্টেব্রা দ্বারা হচ্ছে লাম্বার স্পাইন গঠিত। 1, 2, 5 এবং স্যাক্রাম এবং কক্সিস। আর এই যে হলুদ যে অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে নার্ভ। যত সমস্যায় নার্ভ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই, মানে এখানে মেরুদণ্ডের যে সমস্যাটা হয়, সমস্যাটা নার্ভের উপর কম্প্রেশন হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সমস্যা তৈরি করে হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এই ডিস্কটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি যে আমাদের প্র্যাকটিসে বেশিরভাগ রোগী ডিস্ক প্রোলাপস বা ফেটে গিয়ে, ডিস্কটা কি খুব নরম হয়, এটা সেকেন্ড, হ্যাঁ এটা নরম জাতীয়, এটা কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ, যেটা আমরা কুরকুরে হাড় বলে থাকি, মানে গরু যখন খাবে খাওয়ার সময়, যে মানুষেরও তদ্রুপ সেকেন্ডারি কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ সে নিজে ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন করে, তখন এই ব্যথা বেদনা বেশিরভাগ ক্ষেত্রে কোমরে ব্যথা হয়। সমস্যা হচ্ছে সে ফেটে গেলেও প্রবলেম হতো না যদি সে সামনের দিকে যেত। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ফেটে গিয়ে সে পিছনে আসে, পিছনের দিকে। পিছনে আমাদের ইম্পর্টেন্ট যে নার্ভ থাকে, হলুদ যে আমাদের এখানে দেখানো হচ্ছে, এইটাই একটা ফেটে যাওয়া ডিস্কের ছবি, মানে চেহারা। এটা এভাবে লাল হয়ে বের হয়ে আসছে, মানে ফেটে যখন এভাবেই সাধারণত লাল হয়ে বেরিয়ে আসে, মানে এটা একটা রেপ্লিকা আমরা বলতে পারি। আমরা বোঝানোর জন্য এটা বলেছি, যখন ফেটে বের হয়ে যায় তখন এখানে দেখেন নার্ভ আছে, নার্ভ ডান পায়ে রাইট নার্ভ রুট যাবে এবং বাম পায়ে বাম নার্ভ রুট থেকে যে নার্ভ যাবে। যদি ডান দিকে কম্প্রেশন হয় ডান পায়ে ব্যথা হবে, যদি বাম দিকে কম্প্রেশন হয় বাম পায়ে ব্যথা হবে, আর যদি সেন্টারে কম্প্রেশন হয় তাহলে দু পায়ে, মানে সবই নার্ভের খেলা, সব নার্ভের খেলা। সেই এখন নার্ভ কোনো সমস্যা ছিল না, সমস্যাটা হচ্ছে ডিস্ক যেহেতু প্রলাপস হয়। আর আরেকটা হচ্ছে এটা কিভাবে, আমি এই এই ছবিটা দেখেন, এই পাশটা হচ্ছে উত্তল, এটা পেটের অংশ। আচ্ছা, আর এটা হচ্ছে পিঠের অংশ। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই পেটের অংশটা উত্তলটা আর থাকে না, এটা এভাবে স্ট্রেট হয়ে যায়। তখন স্ট্রেট হয়ে যাওয়ার কারণে এই ডিস্কটা পিছনে চলে আসে এবং নার্ভে কম্প্রেশন হয়। এটা কিন্তু আমাদের রোগীরাই বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই তৈরি করে, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম এবং বিভিন্ন ইঞ্জুরি। এই যে পিছনে চলে আসছে, এটা আমাদের বিভিন্ন কারণে, আমাদের বসার ভুলে হোক, কাজের ভুলে হোক, এই বিভিন্ন মেকানিক্যাল ডিস্টারবেন্সের জন্য পিছনে চলে আসছে এই ডিস্কটা। জি অবশ্যই, এটাই কি বড় কারণ মনে করছেন? এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ব্যাক পেনের যে আমরা কজগুলা যে রিসার্চে পাওয়া যাচ্ছে সেটা বেশিরভাগ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, এবং এই মেকানিক্যাল ব্যাক পেনেই ডিস্ক প্রবলেম বা PLID বা স্লিপ ডিস্ক বলে থাকি আমরা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কজ
তাছাড়া আরো বিভিন্ন কজ থাকতে পারে। যদি স্পাইনটা স্ট্রেট হয়ে যায়, আমি যেটা দেখাচ্ছিলাম, সেক্ষেত্রে কিন্তু ব্যাক মাসেল হয়তো ডিস্কে সমস্যা নাও হতে পারে, মাসেল স্পাজম হতে পারে, মাসেলের উপরে স্ট্রেস পড়তে পারে, মাসেলের কারণে কিন্তু ব্যাক পেইন হতে পারে। তাছাড়া আপনার যদি হাড়গুলোর ভিতরে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়, বিভিন্ন আর্থ্রাইটিস যেমন হাড় ক্ষয় হয়ে গেলে বা এনকালোজিং স্পন্ডিলাইটিস যদি হাড় জোড়া লেগে যায়। দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, ফোনটি নিয়ে নি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, বুঝছেন আমার এই কোমরে না খুব ব্যথা, বুকে ব্যথা, এটা ব্যথা করে না কোমরে? আচ্ছা, কোমরে ব্যথা? হ্যাঁ, কোমরে ব্যথা করে সব সময়। আবার যখন ব্যথা করে, মানে যখন কাজ করি তখনও ব্যথা করে, আবার যখন কাজ মানে না করি বসে থাকি শুয়ে থেকে তখন এই ব্যথাটা, পেন মানে সব সময় এই ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 34। আচ্ছা, আপনার কোমর ব্যথার সাথে কি কোমর থেকে পায়ের দিকে কি টান লাগে, ঝিঝির লাগে বা ব্যথা হয় পায়ে কোনো মাংস পেশিতে? হ্যাঁ, মাংস পেশিতে মানে অত বেশি ব্যথা না, হালকা হালকা মানে পায়ের সাথে মানে পা কালিয়ে নেয় আর কি। আপনি কি করেন? আপনি গৃহিণী, হাউসওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ বেশিরভাগ ব্যাক পেনে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি, যেমন ওনার ক্ষেত্রে এটা হয়ে থাকে, গৃহিণীরা এটা বেশি ভুগে থাকে। কারণ হচ্ছে গৃহিণীদের পারিবারিক কিছু কাজ করতে হয়, তাদের সব কাজই তারা করে। আমরা যদিও মনে করি যারা জব করে সংসারের দায়িত্বে তারা, হ্যাঁ বিশাল তাদের, কিন্তু বলবো যে অন্য আর যে কোনো প্রফেশনাল লোকের চেয়ে তার কাজটা বেশি, কারণ তাকে পারিবারিক অনেক কাজ করতে হয় এবং মেল অবস্থায় কাজগুলো করতে হয়। আমরা মানে হেসে হেসে কথাটা বলি যে হোম মিনিস্টার, হোম মিনিস্টার জি, কোমরে কোমরে বেশি সমস্যা হয়ে থাকে। নিচে বসে যদি কাজ করতে হয় তাদের জীবনে, ঘরের বিভিন্ন কাজ করা, পাকশাকের কাজ করার ক্ষেত্রে, কাপড় কাচার ক্ষেত্রে, যেটা বাংলাদেশে হয়ে থাকে, তাছাড়া অনেক সময় বাচ্চাদের কোলে নেওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু সামনে ঝুঁকে বেশিরভাগ সময় বাচ্চাদেরকে কোলে নিতে হয়, অথবা বিভিন্ন পরিচর্যার কারণে ঘর মোছা ঝাড় দেওয়া হতে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে, এবং দেখা যায় বালতি টানা থেকে শুরু করে মেরুদণ্ডে এই সমস্যাগুলো বেশি হয়, ঘর সংসারে সবকিছুতে তাকে দেখতে হয়। তো দর্শক, আপনার এটার ক্ষেত্রে আপনাকে কোমরের একটা এমআরআই করে নিতে হবে, কারণ এমআরআই এখন একেবারে নিরাপদ লেটেস্ট একটা ডায়াগনোসিস, খুব সহজেই আপনার চিকিৎসা খরচও কমে যাবে। এমআরআই করলেই সহজেই আপনার কোমরের সমস্যাটা পাওয়া যাবে। তারপরে এটার যে ট্রিটমেন্ট, ডিকম্প্রেশন থেরাপি, হয়তো কিছুদিন হসপিটালাইজড করে এই চিকিৎসাটা নিতে হবে, এটা আশা করি চলে যাবে। আচ্ছা ডক্টর শফিউল্লাহ বলছেন, এই যে আপনি যে ফেটে যায়, এই ফেটেটা যাওয়াটা কি আপনাদের এই ফিজিওথেরাপির মাধ্যমে কি জোড়া লাগে যায়? হ্যাঁ, এখানে দেখেন অটো হিলিং হয় কিনা। হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে প্রথমত যদি অ্যাকিউট কেস হয়, যেমন উনি মাত্র হয়তো ভুগছে, অনেক রোগী দেখা যায় যে দীর্ঘদিন ভুগছে, এটা হচ্ছে ডিস্কটা যখন ফেটে যায় অ্যাকিউট কেস অবস্থায়, কিছুদিন কয়েক মাস পর্যন্ত কিন্তু ডিস্কটা আপনার ফাইব্রোস্ট হয় না। আচ্ছা, মানে এটা ওই অবস্থায় থাকে একটা ইঞ্জুরি হয়ে যাওয়ার পর। ওই রোগীগুলোকে যদি আর্জেন্ট বা আমাদের তত্ত্বাবধানে নিয়ে এসে হসপিটালাইজড করে ডিকম্প্রেশন করা যায়, তাহলে কিন্তু এটা আবার মোটামুটি তার জায়গা প্রায় কাছাকাছি সে চলে যায়, কম্প্রেশনটা চলে যায় এবং সে আস্তে আস্তে হিলিং হয়ে যায়, ওটা আবার তার মতো জোড়া লেগে যায়। এখানে ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ কোমর ব্যথা রোগী ডায়াগনোসিস করে না, মানে এরা কোমর ব্যথা হলে ব্যথার ওষুধ খাওয়ার চেষ্টা করে ডাক্তারের কাছে না গিয়ে, অথবা কনফার্ম ডায়াগনোসিস না করার কারণে দেখা যায় যে দীর্ঘদিন যদি এভাবে ভুক্তি থাকে তখন এক পর্যায়ে কিন্তু আপনার ফাইব্রোস্ট হয়ে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে। দেরি করা যাবে না, দেরি হয়ে গেলে একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে। হ্যালো দর্শক, হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যালো হ্যালো দর্শক, আপনার বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি জি, বলুন। আচ্ছা, লাইনটা বোধহয় আমরা পাচ্ছি না, সংযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর শফিউল্লাহ প্রধান, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা জুনিয়র ডাক্তার ছিলাম, আমরা লামবাগো সায়াটিকা বলে একটি কথা খুব বলতাম না, আপনি তো আমাদের সেই লামবাগো সায়াটিকাটা ভুলিয়ে দিয়েছেন। আপনি এই যে PLID উচ্চারণ করতে গেলে দর্শক বোধহয় ভুলে গেছে কথাটা, আপনি কি আমার সঙ্গে একমত কিনা? আমি আপনার সাথে একমত। আসলে চিকিৎসা বিজ্ঞান যত আগাচ্ছে তত প্রত্যেকটা রোগীর স্পেসিফিক নাম তৈরি হচ্ছে। লাম্বাগো সায়াটিকা বলতে, লাম্বাগো মানে লাম্বার রিজনে এনি প্রবলেম, মানে এনি নার্ভে কম্প্রেশন, এটা বড় একটা কথা। না আমি যদি বলি যে আপনি কোথায় থাকেন, আপনি বলবেন আমি ঢাকায় থাকি, কিন্তু সেটা না বলে আপনি যদি বলেন আমি মোহাম্মদপুরে থাকি, তাহলে আরো স্পেসিফিক হয়ে গেল। তদ্রুপ আমরা এখানে যত চিকিৎসা বিজ্ঞান আগাচ্ছে, টেলিফোনটা নিয়ে নি দর্শক। হ্যালো দর্শক, হ্যালো, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে সুমন, 29 বছর। 29 বছর জি।
দীর্ঘ 6 মাস করে আমার কোমরটা ব্যথা, আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তারপরে পায়ে হাঁটুতে ব্যথা ছিল, এখন কোমর আসছে করছে। কালকে গরু কিনতে যাওয়ার সময় অনেক হাঁটাচলা হচ্ছে, এখন আমি বসতে পারি না, শুয়ে থাকলে ব্যথাটা কমে যায় আর বসে থাকলে পাড়া একটু জিনজিন করে, শুধু বাম পাড়া। জি, আপনি কি এর জন্য ডাক্তার দেখিয়েছেন অলরেডি? না না, কোনো ডাক্তার দেখা হয়নি, আমি শুয়ে থাকলে ব্যথাটা চলে গেছিল একদম। জি, তারপরে ছিলই না, এখন কোমর আমি বসতে পারি না, বসে থাকলে একটা বার এসে পড়ে, মানে আর নুয়ে থাকতে ইচ্ছে করে অথবা দাঁড়ায় থাকি। আচ্ছা, আমরা আপনার সমাধান দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। ওনার যেটা হচ্ছে পড়ে গিয়েছিল, আমরা এই প্রশ্নের উত্তর দিব একটি ছোট্ট বিরতি দিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান এবং বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, একজন এসএমএসও পাঠিয়েছেন। আসলে একটা গান আছে না, মেলায় যাইরে, তো এখন সবার মধ্যে একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট, হাটে যাইরে। তো হাটে গিয়ে অনেকেই কিন্তু বিভিন্নভাবে আহত হচ্ছেন, কোমরে টান লাগছে এবং বিভিন্ন ধরনের কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছেন। আমার মনে হয় এই কয়েকদিন আপনার ফুরসত থাকবে না কোমর ব্যথার রোগীদের চিকিৎসা করতে করতে। যে একটি এসএমএস পড়ে নিই, সাইফুল ইসলাম, বয়স 52, তিনি লিখেছেন যে হাটে গিয়ে তার মানে রশিতে টান লেগেছে কোমরে ব্যথা, পড়ে গিয়েছিলেন, এখন প্রচণ্ড কোমরে ব্যথা, তার আশঙ্কা এবার ইদি হয়তো করা যাবে না। আপনার কাছে পরামর্শ দেন, জানতে চেয়েছেন। জি, এই রোগী এবং আগের রোগী, ওই রোগী একই ধরনের, এখন একই সমস্যা, আরো হয়তো অনেক আসবে এরকম। গরু হয়তো এখন খুব বেশি ফোর্স যদি দৌড় দেয় অনেক সময় গরু, তো টান দিয়ে ধরতে হয়। দর্শক আছে, ফোনটি নিয়ে নিন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার বয়স 44 ইয়ার্স। আমি গত বছর এই কোমরের ব্যথা খুব ভুগছিলাম, পরে এমআরআই করছিলাম। জি, এমআরআই করার পরে আমার লাম্বার 5 ওখানে একটু ফেটে গিয়ে বেড়ে গেছে বলছে, এবং দুইটা রড চাপা পড়ছে, যার জন্য আমি সোজা দাঁড়াতে পারতাম না। পরবর্তীতে আমি ইঞ্জেকশন নিয়ে ডাক্তার জুনায়েদ সাহেবের কাছে ইঞ্জেকশন দিলাম, কিন্তু তাতে আমার হয় নাই। পরবর্তী আমি কিন্তু কুণ্ডেশ্বরের ওষুধগুলো খাই, কিছুটা সুস্থ আছি এখন বলা চলে, কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত হয়েছে আমি ঠিক বুঝতেছি না আরকি। একজন পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তারপরে আবার এখন গরুর বাজারে গিয়ে আবার ব্যথা পেয়েছে, আর এসএমএস পাঠিয়েছেন যে উনি ওখানে আঘাত পেয়েছেন। দুইটা কিন্তু বোতার আপনার ইনজুরি, মানে আঘাত পাওয়া থেকেই হয়ে থাকে। তো আঘাত পেলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে কোমরে, যেটা ডিস্ক প্রোল্যাপস, যেটা আপনি বলছিলেন যে লাম্বাগোর পরিবর্তে আমরা এখন পিএলআইডি বলি, পিএলআইডি হতে পারে, এটা প্রায় হয়ে থাকে আঘাত পাওয়া থেকে। আরেকটা খারাপ যেটা হয় পড়ে যাওয়া রোগীদের, স্পন্ডাইলোলিস্থেসিস, সামনে এগিয়ে গেল, সেটা হচ্ছে হাড় সরে যাবে, হাড় যখন সরে যাবে ডিস্কও প্রোল্যাপস হবে, তাহলে এটা আরো খারাপ কেস। মানে ডিস্কের সাথে সাথে হাড়ও সরে যেতে পারে, স্পেশালি যারা পড়ে যায় বা টান লাগা আঘাত খাওয়া রোগীদের ক্ষেত্রে হতে পারে। তো দুজনের ক্ষেত্রে দর্শক, আপনাদের দুজন কি কোমরের এমআরআই করে কনফার্ম করতে হবে, এবং এটা ট্রিটমেন্টই হচ্ছে কমপ্লিট হসপিটালাইজড হয়ে আপনার ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে। এটা অপারেশন ভি নিরাপদ চিকিৎসা পদ্ধতি, সেজন্য কিছুদিন হসপিটালে থাকতে হবে। আর আপাতত আপনারা যেহেতু ঈদের সময় চলে আসছে, কিভাবে বেচারা খুব উদ্বিগ্ন, অবশ্যই দুজন একেবারেই বাসায় কমপ্লিট বেড রেস্টে থাকেন ঈদের দিনের সকাল পর্যন্ত। আর আপাতত কোমরে কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন, অথবা বরফ শেক, মানে যে শেকটা আপনার ভালো লাগে সেটা দেন। কিছু ব্যথানাশক মলম পাওয়া যায়, কোমরে ব্যবহার করতে পারেন। একেবারেই রেস্টে থাকেন, আশা করি কিছুটা ইম্প্রুভ হয়ে যাবে। অথবা কোমরে কিছু বেল্ট পাওয়া যায়, আমরা দিয়ে থাকি কর্সেট বেল্ট, এটা ইউজ করতে পারেন আপাতত। ঈদের পরবর্তীতে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এমআরআই করে হসপিটালাইজড হয়ে ডিকম্প্রেশন করে এটা সম্পূর্ণরূপে
সারিয়ে তুলতে হবে, না হলে এটা কিন্তু পার্মানেন্ট বিভিন্ন সমস্যা তৈরি করবে। দর্শক নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে অন্তত ঈদের দিনটা যাতে আপনারা আনন্দে কাটাতে পারেন, ডক্টর শফিউল্লাহ প্রধান কিছুটা হলেও আপনাদের অ্যাডভাইস করেছেন। আর যে রোগী লাস্ট যেটা ফোন করেছিল যে উনি মেরুদণ্ডে ইপিডুরাল দিয়েছিল, হয়তো কিছুটা ইম্প্রুভ হয়েছে অথবা এরপরে পেইন কিলার খেয়ে এটা ইম্প্রুভ হয়েছে কিছুটা, বাট এটা পার্মানেন্ট সমাধান হয়নি। আসলে পিএলআইডি বা কোমরের যে সমস্যাগুলো আমরা রোগী পেয়ে থাকি, বেশিরভাগ 90% রোগীকে আপনাকে ডিকম্প্রেশন করতে হবে। পিডুরাল দিয়েছেন, খুব ভালো চিকিৎসা দিয়েছে ডক্টর সাহেব, কিন্তু পাশাপাশি আপনাকে হসপিটালাইজড হয়ে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে। এটা হয়তো 4-6 সপ্তাহ ম্যাক্সিমাম করলে এটা দুইটা সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যাবে, এটা পারমানেন্ট এই সমস্যাটা চলে যাবে। আদারওয়াইজ যদি এটা না হয় এই এটাতেও এবং ডিস্ক খুব বেশি খারাপ হয়ে যায়, এক পর্যায়ে হয়তো আপনাকে সার্জারিতে যেতে হবে। এখন যে পিডুরাল আগে দিয়েছেন, আবারও কি পিডুরাল দিয়ে ফিজিওথেরাপি শুরু করবেন? হ্যাঁ, সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যাবে, হ্যাঁ দ্বিতীয়বার কয়েকবারও দেওয়া যায়, তেমন কোনো ক্ষতি হবে না। এটা খুব ভালো একটা চিকিৎসা, ইপিডুরালের পাশাপাশি যদি আপনি ডিকম্প্রেশন থেরাপি হসপিটালাইজড করে করা যায়। ইপিডুরালটা এখানে পেইন কিলারের অল্টারনেটিভ কাজ করে, খুব ড্রামাটিক পেইন চলে যায়, কিন্তু আপনাকে তো ডিকম্প্রেশন করতে হবে, ওটা তো নার্ভে কম্প্রেশন দেওয়া আছে। এই কম্প্রেশনটা সারাতে হলে আপনাকে এক রোগীকে রেস্টে যেতে হবে, নাম্বার ওয়ান, দ্বিতীয় ডিকম্প্রেসড করতে হবে। আমরা উইদাউট অপারেশনে ডিকম্প্রেসড করি, সার্জনরা কেটে ডিকম্প্রেসড করে, জাস্ট দুইটা অল আর সেম, বা ডিকম্প্রেশন করা সেটা একটা হচ্ছে কেটে করা আর একটা হচ্ছে না কেটে করা, অপারেশন ছাড়া করা। পিএলআইডি রোগীরা সামনে ঈদ চলে এসেছে, পরশুদিন ঈদ, তারা কি ঈদের নামাজে যেতে পারবেন? অবশ্যই তারা ঈদের নামাজে যেতে পারবে। আসলে ঈদের নামাজ তো জাস্ট খুতবা পড়ার একটা সময় লাগে, আর না হলে নামাজ তো ছোট, নামাজ তো খুব ছোট, নামাজ পড়ে চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘ সময় যেন তারা নিচে না বসে থাকে, এই 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 ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, অথবা তার দাঁড়িয়ে খুতবা শুনতে পারে, কোনো সমস্যা নেই। নামাজ পড়ার ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করবে, আর কোমরে বেল্টটা অবশ্যই যেন ইউজ করবে। সেটাই, এখন তো ঈদ এসছে, এই ধরনের রোগীও যেহেতু প্রচুর আছে, তাদেরকে তো সতর্ক করতেই হবে এবং সচেতন করতে হবে। একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার বয়স 50, ঠিক আছে? জি। ওনার বয়স, ওনার মাঝে মাঝে বসলে কোমরের মধ্যে হঠাৎ করে ব্যথা করে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি যে তরকারি কাটতে বসি, আমার অনেকক্ষণ বসে থাকলে কোমরে ঝিলকানি মেরে গায়ের দিকে উঠে অনেক ব্যথা, আর শরীরে প্রথমে হাত থেকে নামতে পারি না, নামলে অতএব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমার। জি, আর আমি অনেকক্ষণ শুয়ে থাকলে তারপরে আমার ব্যথাটা থাকে না। আপনি তরকারি কাটতে তো, আপনি তরকারি কাটার জন্য তো নিচে বসে কাটেন, ঠিক না? না, আমি নিচে বসতে পারি না, আমি হাতে একবার ঝুলাইয়া বসি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা, একটা হচ্ছে ওনার এজ 50 আপ ওমেন, এরা কিন্তু অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিসের সাফার করে, দুটোতেই ভুগছে, দুইটাতেই ভুগছে। পাশাপাশি মহিলা, আমি যেটা বলছিলাম, বেশিরভাগ হাউসওয়াইফ যারা পারিবারিক কাজ করতে, তাদের কিন্তু উনি এখন হয়তো খাটে রেলিং, এখন হয়তো বসছেন খাটে, এখনো নিচে বসে, আগে তো মাটিতে বসে নিশ্চয়ই করেছে সব কাটা করেছে। পাশাপাশি এই আর্থ্রাইটিস প্লাস এখন নার্ভ কম্প্রেশন, দুইটা এট এ টাইমে হয়েছে। তো মা, আপনার কোমরের একটা এমআরআই করে দেখতে হবে। এমআরআই করার পর আপনার এইটার অ্যাকর্ডিং টু এমআরআই, এটাকে বিভিন্ন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, এটা হসপিটালাইজ